আমি রিয়াজুল হাসান রিয়াজ আসন্ন উপজেলা পরিষদ যে নির্বাচন আসছে সেই নির্বাচনে মতলব উত্তর উপজেলা থেকে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী আমি দীর্ঘদিন যাবৎ আওয়ামী পরিবারের সদস্য আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত আমি ছাত্র জীবন থেকে ছাত্রলীগের সাথে এবং একদম শিশু শিশু স্কুলে পড়া অবস্থায় রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ থেকে আমার পদাপন্ন শুরু আমি ছাত্রলীগ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় পর্যায়ে এবং বর্তমানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে আছে আমি ক্রিয়া সংগঠনের সাথে আছি বাংলাদেশ জাতীয় রাসেল স্পোর্টস ডেভেলপমেন্ট একাডেমির বর্তমানে আমি বাইশ সহসভাপতি আমি ঢাকার ঐতিহ্যবাহী দীপালী ক্রীড়া সংঘ যে ক্রীড়া সংঘটিকে ফুটবল এবং অন্যান্য আনুষাঙ্গিক অন্যান্য ক্রিয়ার টিম আছে সেটার সাথে সংযুক্ত আছি তো আমি সমাজ সেবার সাথে সংযুক্ত আছি আমাকে যারা চিনে দীর্ঘদিন যাবত আমি মতলব উত্তরে এবং সহ শহরেও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত আছি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে দিন রাত আঠারো থেকে ষোলো ঘন্টা পরিশ্রম করে যাচ্ছেন বাংলাদেশ জাতির এই খেটে খাওয়া মানুষের ভাগ্য উন্নয়নের জন্য বঙ্গবন্ধু মুজিব আমাদের যে স্বাধীনতা দিয়ে গেছিল আর বঙ্গবন্ধু কন্যা আমাদেরকে অর্থনৈতিক স্বাধীনতা দেওয়ার জন্য তার জীবনকে ঝুঁকি নিয়ে কাজ করছে সেই তার ওনার নির্লস

পরিশ্রমের যে বিষণ সেই বিষণকে সাকসেস করার জন্য আমি মনে করি যে মতলব উত্তর উপজেলাটি আধুনিক যোগ্যবুজিকে ডিজিটাল মডেল উপজেলা গঠন করার জন্য মাদক সন্ত্রাস দুর্নীতি তারপরে বাল্যবিবাহ প্রতিরোধ জরে পড়া মেধাবী ছাত্রছাত্রীদেরকে শিক্ষার আলোয় আলোকিত করা সহ বিভিন্ন সামাজিক যে আন্দোলন আছে সেই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে বর্তমান যে সংসদ সদস্য আছে এক অত্যন্ত পরিশ্রমী অত্যন্ত পরিশ্রমী এবং পরিচ্ছন্ন ইমোজের একজন লোক আলহাজ অ্যাডভোক নুরুল অ্যাডভোকেট নুরুল রুহুল ভাইয়ের একজন সহযাত্রী হিসাবে একজন সহচর হিসাবে মতলব উত্তরকে ওনার যে বিশন আছে মত উত্তরকে উত্তর এবং দক্ষিণ নিয়ে যে নির্বাচনী এলাকা আছে এলাকাকে উনি যে উন্নয়নের তারা সামগ্রিক বাংলাদেশের গতি সাথে এই উন্নয়নের যে রাস্তা আছে রোডম্যাপ আছে যে রোডম্যাপের সাথে সংযুক্ত হয়েছেন সেই ওনার যে উন্নয়নমূলক কর্মকাণ্ড আছে বেকারদের কর্মসংস্থান মতলবে একটি অর্থনৈতিক অঞ্চল গঠন করা মাদককে মত মুক্ত করা সন্ত্রাসকে মুক্ত করা ইতিমধ্যে উনি বিভিন্ন চাঁদাবাজি বন্ধ করেছেন সেই যে যুদ্ধ উনি শুরু করেছেন সেই যুদ্ধের একজন সহযাত্রিত যুদ্ধ হিসাবে আগামী দিনগুলোতে ওনার পরিচ্ছন্ন রাজনীতিকে ব্যাগবান করার জন্য যাতে কোনো প্রকার বাধা মাফিয়া চক্র সিন্ডিকেশন যাতে কোনো প্রকার বাধাগ্রস্ত না করতে পারে ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবলীগ সহ আওয়ামী পরিবার অন্যান্য অন্য অঙ্গ সংগঠন নিয়ে এবং যারা সংগঠনের বাইরেও আছে যারা সংগঠনের বাইরে আছেন সামাজিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত আছে সেই ধরনের ছাত্র সমাজ যুব সমাজকে নিয়ে ওনার পথ চলাকে মসৃণ করার জন্য আমার যা যা করার দরকার আমি তা অত্যন্ত সাহসিকতার সাথে করবো ইনশাল সেই সংসদ নির্বাচনে আমার ভূমিকা মাননীয় সংসদ সদস্য উপজেলা আওয়ামী লীগ আওয়ামী লীগ পরিবার একেবারে সবাই জানে যে আমার কি ভূমিকা আছে অত্যন্ত সাহসী এবং মেধাবী সাংগঠনিকভাবে সবাইকে নিয়ে মতলব উত্তরের উপজেলার প্রতিটি ইউনিয়ন এমনকি দক্ষিণে সব নেতাকর্মীকে নিয়ে আমি চষে বেরিয়েছি মানুষকে উদ্বুদ্ধ করেছি জনগণকে বোঝানোর চেষ্টা করেছি যে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে দেশটাকে কোন পর্যায়ে নিয়ে যায় শুধু দুই হাজার আঠারো নির্বাচন নয় দুই হাজার নাইন ছিয়ানব্বই একানব্বই নির্বাচনেও আমি সাধ্যমতো আমার জায়গায় থেকে আওয়ামী লীগের পক্ষে কাজ করেছি সেটার সাক্ষী মতলব উত্তর এলাকার জনগণ মাননীয় যিনি সংসদ সদস্য আছেন উনি ছাত্রনেতা ছিলেন ছাত্র জীবন থেকে ওনার সাথে আমার পরিচয় উনি ছাত্রলীগের রাজনীতির সাথে যেহেতু সম্পৃক্ত ছিল আমি ছাত্রলীগের একজন কর্মী হিসাবে ওনার সাথে আমার দীর্ঘদিনের রাজনীতির পরিচয় আছেন এবং তার সাথে যে ওনার যে কর্মসূচি আছে ওনার যে পদক্ষেপগুলি ছিল প্রত্যেকটা পদক্ষেপের সাথে আমি রিয়াজুল হাসান রিয়াজ দীর্ঘদিন যাবত ছাত্র জীবন থেকে আর কি উনি যখন ছাত্র জীবন রাজনীতি করে আমিও ছাত্রলীগের রাজনীতি কর্মী হিসাবে দীর্ঘদিনই ওনার সাথে আমার সম্পর্ক ছিল এবং সম্পর্কে এখনও বিদ্যমান আছে ভালো সম্পর্ক